আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা সকলেই থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে জানি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম থানকুনি পাতার ভর্তা। কোনো রকম গন্ধ ছাড়াই খুবই মজাদার থানকুনি পাতার ভর্তা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম। আমি আমাদের বাগান থেকেই থানকুনি পাতা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা টাটকা। এখন আমি খুব ভালো করে থানকুনি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে খুবই সাবধানভাবে ধুবেন, কারণ অনেক সময় থানকুনির পাতায় কিন্তু অনেক পোকা লেগে থাকে। এজন্য খুব ভালো করে কোচলিয়ে কোচলিয়ে থানকুনি পাতাটাকে ধুয়ে নেবেন। দেখেন আমি কিভাবে ধুয়ে নিলাম, তো আমার কিন্তু ধোয়া শেষ। দেখেন কি সুন্দর লাগছে থানকুনি পাতাগুলো, আর পাতাগুলো কিন্তু অনেক বড়। আমার থানকুনি পাতা ধোয়া শেষ, এখন প্রস্তুত করব থানকুনি পাতার ভর্তার জন্য যা যা লাগবে। এখানে আমি নিয়েছি বড় একটি পেঁয়াজ, আর লাগছে কাঁচা মরিচ। এটি কাঁচা মরিচ দিয়ে বানালে বেশি মজা লাগে। আর এখানে নিয়েছি দুটি বড় রসুন। এখানে ঝালটি আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটি এখানে তাওয়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন, খুব ভালো লাগবে। তো এই তেলের ভিতর আমি পেঁয়াজ রসুন দিয়ে নিচ্ছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ থানকুনি পাতা ভর্তায় রসুনের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলি। এই কাঁচা মরিচগুলি আমাদের এখানে যে ঝালে অনেক বেশি ঝাল, এজন্য আমি পরিমাণে কম নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশি নেবেন। তো এখন আমি খুব ভালো করে এসব উপকরণগুলোকে ভেজে নিব। ভাজতে হবে এমনভাবে যে সবকটা রসুন পেঁয়াজ এবং মরিচ যেন ঝলসে যায়। দেখেন আমার কিন্তু এ পর্যায়ে ভাজা শেষ। তো এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে তুলে নিচ্ছি। আমি যেভাবে করেছি আপনারা যদি এভাবে করেন তাহলে দেখবেন খেতে এত মজা লাগে। আমাদের বাসার সবাই থানকুনি পাতার ভর্তাটা খুব মজা করেই খেয়ে থাকে। তো আমার তাওয়া থেকে সব উপকরণগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব থানকুনি পাতাগুলো। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করছি না, আমার তাওয়াতে যে তেল আছে এটাতেই হবে। এখানে জাস্ট ভাজা না, মানে পাতাগুলোকে একটু জাস্ট ঝলসে নেওয়া। আর অবশ্যই এখানে পাতাগুলোকে একটু টেলে নেবেন, কারণ থানকুনি পাতা টেলে নিলে থানকুনি পাতা থেকে গন্ধ বের হবে না। আর কাঁচা বাটলে হয় কি একটা গন্ধ আসে, এই গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, ভালো লাগে না। আর তিতকুটে একটা ভাব থাকে, এইভাবে যদি আপনি টেলে নেন তাহলে তিতকুটে ভাব লাগবে না এবং গন্ধ বের হবে না। আমি কিন্তু বেশি ভাজতেছি না, জাস্ট কয়েকবার উল্টে পাল্টিয়ে নিচ্ছি, এতেই হয়ে যাবে, এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। আমি যেভাবে করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার থানকুনি পাতাগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম থাকা অবস্থাতেই আমি পাটাতে থানকুনি পাতাগুলোকে নিয়ে নিব। আপনারা যারা বিলিন্ডারে এই ভর্তাটি করতে চান তারাও করতে পারবেন, যাদের কাছে চিল পাটা নেই তারা অবশ্যই বিলিন্ডারেও এই ভর্তাটি তৈরি করে খেতে পারবেন। আর এখন আমি এই মধ্যে দিয়ে দিব আগে থেকে টেলে রাখা সব উপকরণগুলো। আর আমি যেভাবে আজকে থানকুনি পাতার ভর্তাটা করছি এভাবে করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে। অনেকে আছে যে থানকুনি পাতাটা কাঁচা বেটেই ভর্তা করে, এই সব মশলাগুলো কাঁচাই বাটে, ওটা খেতে বেশি টেস্ট লাগে না। আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটাও আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি সব উপকরণগুলোকে একসাথে বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিতে হবে যেন একদম মিহি হয়ে যায়। প্রয়োজনে আপনারা দুইবার বাটবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে ভর্তাটা মিহি হয়ে গেছে এবং খেতে দারুণ লাগতেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু খুব ভালোভাবে আমার ভর্তাটাকে বেটে নেছি, আমি অফ ক্যামেরায় সব ভর্তাটুকু বেটে নিলাম। তো দেখেন আমার ভর্তাটা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এমনই লাগছে, খেতে অসম্ভব মজা। তো আজকের এই থানকুনি পাতার ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই ভর্তাটা এভাবে যদি বানিয়ে থাকেন আপনার ঘরের ছোট বড় সকলে খুব মজা করে এই ভর্তা দিয়ে ভাত খাবে। গরম ভাতের সাথে থানকুনি পাতার ভর্তা হলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর একদিন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।